প্রচুর আর্মি আসতেছে, এখানে এদের সাথে আমরা মোকাবেলা কৌশলে করতে হবে, তুমি চলে যাও। যে অনেক সেই বেলুচিস্তান, তারা সেই পাকিস্তানি সেনাবাহিনী, তারা খালের নিচ দিয়ে আসতে আসতে তারা আসতে পিঁপড়ার শাড়ির মতো, খালে খাল ছিল সেই খালের নিচে, এবং কচুরিপানা মাথায় দিয়ে আমি একটা বেদ বাগান বলে সেই বাগানের নিচে খালের ভিতরে পানির বেতে আমি থাকলাম। আমি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম আল্লাহ। আমি 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সেই ঐতিহাসিক 7ই মার্চে রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেন, সেই ঘোষণা পেয়ে আমরা এদেশের জনগণের থেকে কৃষক শ্রমিক ছাত্র এবং বাংলাদেশের তখন যারা আর্মি এবং বিডিআর পুলিশ আনসার যারা ছিল সম্মিলিতভাবে আমরা সেই জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে 1971 সালে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমার এলাকার 9ম সেক্টর এবং 8ম সেক্টরে, ওখানে সেই 9ম সেক্টরের আমাদের যে কমান্ডার ছিলেন মেজর জলিল, এবং 8ম সেক্টরে তখন মেজর মঞ্জু ছিলেন। আমি তখন ক্লাস 10-এর ছাত্র। আমি আমার গ্রাম উর্ফি পোস্ট অফিস আমার মানিখার, এবং জেলা উপজেলা আমার গোপালগঞ্জ সদর। আমি তখন ছাত্র ছিলাম, সেই ছাত্র অবস্থায় বঙ্গবন্ধুর ডাকে আমাদের ওখানে মুক্তিযুদ্ধের সেই 7ই মার্চের ভাষণের পর থেকেই আমরা আমাদের ওখানে ক্যাপ্টেন মিলু, ক্যাপ্টেন হালিম, ক্যাপ্টেন সুবহান এবং রব, এদের মাধ্যমে এলাকায় একটি মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের জন্য অংশগ্রহণের জন্য তখনই এই ক্যাম্প গঠন হয়। সেই ক্যাম্পে যারা দায়িত্ব ছিলেন সেখানে আমি একজন মুক্তিযোদ্ধা সদস্য হিসেবে ট্রেনিং দেই, প্রথম গোবরা, এরপরে মানিখার, এরপরে আমি চলে যাই আমাদের পাশে চলে যাই, সেখানে 2-3 জায়গায় স্থানীয়ভাবে ট্রেনিং গ্রহণ করে, এবং সেখানে কিছুদিন আমি বিভিন্ন জায়গায় যুদ্ধ করি, সেটা ক্যাকানিয়া, ঘোড়াদাগ, এবং আমরা নদীতে একটি জাহাজ স্টিমার আমরা সেই যুদ্ধে ধ্বংস করে দেই। এবং ওই সময় প্রায় 40 জন পাকিস্তানি সৈন্য সহ পুলিশ এদেরকে ওই সেই রকেট থেকে ধরে আনে অংশগ্রহণ করে, সেখানে আমার সৌভাগ্য হয়েছিল। আমি তাদেরকে রাখার কোনো জায়গা ছিল না, আমাদের গোপালপুর পুখুরিয়ার মাঝে ওই গোপালগঞ্জ শহরের থেকে 4-5 মাইল দূরে সেখানে একটা হাওড় ছিল, সেই হাওড়ে তাদেরকে হত্যা করা হয়। সেখানে আমি 3 জন পাকিস্তানি হানাদার বাহিনীকে ব্যানেট দিয়ে আমিও মেরেছিলাম। এবং আমাদের ওখানে এইভাবে আমরা ক্যাম্পে মুক্তিযুদ্ধের জন্য সবসময় আমাদের কমান্ডারের নেতৃত্বে আমরা প্রস্তুত ছিলাম। এরপরেই আমাদের ওখানে মানিখার গ্রাম ছিল, সেই গ্রামে যখন আমরা এইভাবে মুক্তিযুদ্ধের জন্য তৎপর এবং আসে, তখন আমাদের মধুমতির নদী, সেই নদী থেকে গানবোট ইডাশিরা নিয়ে তারা পাইচারি করে, এবং একদিন হঠাৎ করে মানিখার ঘাট, তালার ঘাট এবং আমাদের হরদেশপুর ঘাট, এই 3টে ঘাট দিয়ে গানবোট থেকে পাকিস্তানি হানাদার বাহিনী নেমে এবং বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করে। তখন আমি সেই সময় মানিখার
এবং উর্ফি, একটা খাল আমাদের স্কুল আছে উর্ফি নামে, সেই স্কুলের পাশে আমি তখন হাবিলদার মেজর রব তারকে সহায়তা করার জন্য, স্টিংগারের সহায়তা করার জন্য অ্যাম্বুশ নিয়ে খালের নিচে আমি তার সাথে ছিলাম। যেহেতু আমি নতুন ট্রেনিং দিচ্ছি, আমার কাছে তখন সে তার পিছনে সহায়তা জানার জন্য, এই স্টিংগারের সহায়তা দেওয়ার জন্য এলএমজি, সেটাকে এলএমজি বলে লাইট শটগান, সেই গুলির চেন সহায়তা করার জন্য আমি তার সাথে ছিলাম কচুরিপানা মাথায় দিয়া। এরপরে থাকার পরে সেই পাকিস্তানি হানাদার বাহিনী তারা মানিকার হাত দিয়া পোড়াইতে এবং জ্বালাইতে আসতে আসতে এবং খালের পাড় দিয়ে আসতে আসতে আমি দেখি যে অনেক সেই বেলুসি স্থান তারা সেই পাকিস্তানি সেনাবাহিনী তারা খালের নিচ দিয়ে আসতে আসতে তারা আসতে পিঁপড়ার শাড়ির মতো। তখন আমাদের সেই যিনি বিডিআরের রব ছিল সে যখনই দেখেছিল তার রেঞ্জের মাথায় আসলো, তখন সে এলএমজির ট্রিগার সে টেনে দিল। আমি দেখলাম যে গড়ইয়া অনেক লোক সেখানে পড়ে গেল, সেই পাকিস্তানি হানাদার বাহিনী, এবং সেখানে পড়ে যাওয়ার পরেই আমাকে রব বলল যে তুমি যেখানে পারো চলে যাও, আমি চলে যাবো। প্রচুর আর্মি আসতেছে এখানে, এদের সাথে আমরা মোকাবেলা কৌশলে করতে হবে, তুমি চলে যাও। তখন সে রাস্তা পার হয়ে গড়ইয়া সেই এলএমজি নিয়ে সে চলে যায়, এবং আমি তখন খালে, খাল ছিল সেই খালের নিচে, এবং কচুরিপানা মাথায় দিয়ে আমি একটা ব্যাগ বাগান বলে সেই বাগানের নিচে খালের ভিতরে পানির ভেতর আমি থাকলাম। ইতিমধ্যেই আমি জানতে পারি যে তালা ক্যাখানিয়া পাইকেন্দি হাতাহাতি যুদ্ধ হচ্ছে আমাদের এলাকায়, এবং সেখানে হরদেশপুর থেকে তারা বিভিন্ন জায়গা গ্রামগঞ্জের ভিতরে আসতেছে, এবং সেখানে হাতাহাতি যুদ্ধ। এই যুদ্ধে আমাদের দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হয়, এবং হারুন মাস্টার সহ 18 জন লোককে ওই দিনকে সেই গানবোর্ডে সেই পাকিস্তান হানাদার বাহিনীকে তারা ধরে নিয়ে যায়, তারা আর আসেনি। ওই যুদ্ধে হওয়ার পরে তারা পরবর্তীতে আবার তারা এপ্রিল মাসে তারা আবার গানবোর্ড এবং এরা সেটা নিয়ে মানিকার হঠাৎ করে রাত্রে আক্রমণ করে, এবং তখন আমরা জানতে পারি যে পাকিস্তানি আর্মি আসছে, আমাদের কাছে গোলা বারুদ কম। আমরা গোবিনাথপুর একটা আমাদের ট্রেনিং ক্যাম্প ছিল, সেখানে আমি ট্রেনিং দিয়েছি, সেই সেদিকে আমরা চলে গেলাম। এবং যাওয়ার পরে এই সেই আর্মি, যেহেতু আমাদের কাছে আর গোলা বারুদ খুব কম ছিল এবং তাদের মোকাবেলার মতন করা সুযোগ আমাদের ছিল না, আমরা তখন সেখানে যাই এবং সেই মানিখার গ্রামে তারা আক্রমণ করে সেই গ্রাম পোড়াইয়া জ্বালাইয়া প্রায় 700 মানুষ সেখানে তারা মেরেছিল, গণকবর দিয়েছিল, সেখানে এখনও গণকবর আছে, এটা ইতিহাসের হিসেবে এবং সেইভাবে রয়েছে। আমি সেই সময় বেশ কিছুদিন আমরা আত্মগোপন করে থাকি, এবং যেহেতু আমাদের অস্ত্র ছিল কিছু কিন্তু গোলা বারুদ ছিল না। এরপরেই আমাদের একটি দল আমরা একত্রিত হয়ে আমরা ইন্ডিয়ার যাই, পাকিস্তান সেনাবাহিনীর এবং এই সময় রাজাকার আলবদর গঠন করে ফেলে আমাদের এলাকায়, এবং তখন আর আমরা কীভাবে থাকবো সেই চিন্তা ভাবনা করেই আর ট্রেনিংয়েরও আমাদের ব্যবস্থা ভারত সরকার করছে জেনে আমি ইনামুল হক ইনামের সাথে পাইকেন্দি বাড়ি তার সাথে আমরা ইন্ডিয়া চলে যাই। আমরা কালীগঞ্জ বর্ডার যশোর হয়ে আমরা সেই ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়া যাইয়া আমরা সেই পার হইয়া বনগা বর্ডার পার হয়ে আমরা ইন্ডিয়া যাইয়া আমরা সেখানে থেকে রাশিয়ান একটা ট্রাক ছিল, সেই ট্রাকে আমাকে একটা 24 পরগনা নিয়ে যাওয়া হলো আমাদের অনেককে। সেখানে একটা ক্যাম্প ছিল ধলচিতে, আমাদের সেটা ইয়োৎকা এইগুলি ক্যাম্পগুলি বলে মুক্তিযোদ্ধাদের, সেখান থেকে বাসাই টাসাই করে মুক্তিযোদ্ধাদের আমি চলে যাই ইয়োৎ ক্যাম্প, পিপা ক্যাম্প। সেই ক্যাম্পের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সিপা এবং আরও অনেকে ছিল আমাদের সাথে, এবং সেখানে আমি কিছুদিন ট্রেনিং দেওয়ার পরে, ওখানে ট্রেনিং হওয়ার পরে হায়ার ট্রেনিংয়ের জন্য আমি বিহার চলে যাই। সেখানে 28 দিন ট্রেনিং, এসএনজি এলএমজি এমনকি 3NC মোটর সহ আমরা এই সমস্ত গ্রেনেড 41 এইগুলি আমাদের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংয়ের পরে
আমি বেশি বিস্তারিত যাব না, অনেক সময় লাগবে। ট্রেনিংয়ের পরেই আমি সেখান থেকে আসলাম এসে টাকি ক্যাম্প। টাকি ক্যাম্পে আমরা 28 জন আমরা বাংলাদেশের ভিতরে ঢুকি, এবং ঢুকে আমরা যেহেতু মুক্তিযোদ্ধা আমাদের অস্ত্র শস্ত্র কম, তখনই আমরা চোরাগুপ্ত যেটা গেরিলা আক্রমণ, সেই গেরিলা আক্রমণ আমাদের কমান্ডারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় করি। এরকম আমি অন্তত 7-8টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, এবং এই দেশের জনগণ আমাদের সহযোগিতা করেছে। এবং রাজাকার আলবদর বাদে তারা বিভিন্ন সময় দেখা গেছে যে ওই সময় তারা আমাদের অনেক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার এবং অনেক মা বোনদের অত্যাচার করেছে, ধরে নিয়ে গেছে, আমরা দেখেছি। কিন্তু আমরা যুদ্ধে চালিয়ে গেছি 8 নম্বর এবং 9 নম্বর সেক্টরের অধীনে, এবং এইভাবে আমাদের যুদ্ধ করতে হয়েছে। আমি বলতে চাই, আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে, যে আমার সৌভাগ্য হয়েছিল যে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে এই দেশ তিনি এই স্বাধীন করে দিয়ে গেছেন, এবং 23 বছর আন্দোলন সংগ্রাম করে সেই গণ 69-এর গণ আন্দোলন, সে নির্বাচিত হওয়ার পরেও, পাকিস্তানের সংঘর্ষ হওয়ার পরেও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতা না দেওয়ার কারণে আমাদের এই স্বাধীনতার ঘোষণা জাতির পিতা বঙ্গবন্ধু দেন, এবং আমরা যুদ্ধ করে এই দেশকে তখন আমরা স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং সেই 16ই ডিসেম্বর আমরা এই বিজয় অর্জন করি। তখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর সেই পাকিস্তানের কারাগারেই বন্দী ছিল, সেখানে থাকার পরেই তেনার জন্য কবর খোঁড়া হয়েছিল তাকে মারার জন্য। এবং আমি বলতে চাই, তখন 10ই জানুয়ারি বিশ্বের সমস্ত যারা আছিল নেতৃবৃন্দ তাদের চাপের মুখে জাতির পিতা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি সেই 10ই জানুয়ারি 8ই জানুয়ারি সেখান থেকে মুক্তি পায়, 10ই জানুয়ারি লন্ডনে ভারত হয়ে আমাদের বাংলাদেশে আসেন। তখন হাজার লক্ষ লক্ষ মানুষ তখন এয়ারপোর্ট গিয়েছিল, আমার সেই সময় সেখানে থাকার সৌভাগ্য হয় নাই। তার কারণ আমি গোপালগঞ্জ ছিলাম, আমার 9 নম্বর সেক্টরে। আমাদের এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে 30 লক্ষ লোক, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।